শিশু মাত্রেই সর্দি কাহ জ্বর আদি সচরাচর হওয়া স্বাভাবিক রোগ প্রাথমিক পর্যায়ত এই রোগ উপশমর বাবে আমি সকলে সহায় লওয়া বিশ্বাসযোগ্য দ্রব্যবিধে হল কফ সিরাপ কিন্তু কোনোবা সন্তানের পিতৃ মাতৃয়ে ভাবিছিল নেকি যে এই কফ সিরাপ মৃত্যুর কারণ হব পারে দেশের স্বাস্থ্যখণ্ডত কি চলি আছে আপুনি মই সকলে অতি বিশ্বাসযোগ্যতার ব্যবহার করা এই কফ সিরাপ এতিয়া 66টাক শিশু মৃত্যুর কারণ হয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিষিদ্ধ করেছে ভারতত নির্মিত 4টাক কফ সিরাপর ব্যবহার এফালে তেজস্বিতা বরুয়ার মৃত্যুয়ে উদঙাইছে রাজ্যের স্বাস্থ্যখণ্ডর ফুপুলা স্বরূপ আর আনফালে প্রকাশ পাইছে দেশের স্বাস্থ্যখণ্ডর ভয়লগা ছবি কফ সিরাপ খায়ু যদি 66টাক শিশুর মৃত্যু হব পারে তেনে হলে স্বাস্থ্যসেবার নামত আসলতে চলি আছে কি আগ্রহাইছো দি ক্রস কারেন্ট এক্সপ্লেইন অক্সিজেন বিশেষজ্ঞ ডাক্তরের অভাবত প্রাণ হেরালে জোনাকির বাতেরে খোঁজ দিয়া এগারী প্রতিভাবান কিশোরী তেজস্বিতাই এই ঘটনায় সমগ্র রাজ্যতে জোকারণি তুলি থাকার সময়তে আহিল আন এক উদ্বেগজনক খবর যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিষিদ্ধ করেছে শিশুর সর্দি কাহর 4টাক সিরাপ শেহতীয়াক বৃক্ক বিকল হওয়ার ফলত হওয়ার পশ্চিম আফ্রিকার গাম্বিয়াত 66টাক শিশুর মৃত্যু হয়েছে আর প্রাথমিক অনুসন্ধানত ধরা পড়েছে যে ভারতের মেডেন ফার্মাসিউটিক্যালের দ্বারা তৈয়ার করা 4টা সিরাপ হয়েছে 5 বছর তলর শিশুর বৃক্ক বিকল হওয়ার প্রধান কারণ ডব্লিউ এইচ ও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই সিরাপ কেটা আন কোনো দেশক ব্যবহার নকরিবলৈ সতর্কতা জারি করেছে নিষিদ্ধ করা এই কফ সিরাপ 4টা হয়েছে প্রোমেথাজাইন অরেল সলিউশন বিপি 1 নম্বর 2 নম্বর মেকআপ বেবি কফ সিরাপ 3 নম্বর হয়েছে মাগরিব এন্ড কোল সিরাপ আর 4 নম্বর যে নিষিদ্ধ করেছে ইয়ার নামটো হয়েছে মেগরিব এন্ড কোল সিরাপ এই 4টা কফ সিরাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইতিমধ্যে নিষিদ্ধ করেছে আর ইয়ার তদন্ত আরম্ভ করেছে গবেষণাত ধরা পড়েছে যে এই 4টা সিরাপত ডায়থাইলেন গ্লিকল আর ইথিলিন গ্লাইকলর অস্বাভাবিক স্তর এই পদার্থসমূহ মানুষের বাবে অতি বিষাক্ত আর মারাত্মক হব পারে ইয়ার প্রভাবত পেটর বিষ বমি ডায়েরিয়া প্রসাবর সমস্যা মূরর বিষ মানসিক ভারসাম্যহীনতা আর কিডনি বিকল হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হব পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উল্লেখ করেছে ভাবি চাও আমি জানি বা না জানি এনে ধরনের কিমান বিষাক্ত দ্রব্য বা ঔষধ প্রতিদিনেই সেবন করে আছো নিজেও সেবন করেছো আর হয়তো আনকো সেবন করবলে পরামর্শ দিছো কিন্তু মনত রাখিব যে এই কফ সিরাপ কেটার বাহিরেও আন কোম্পানির কফ সিরাপ খাইও মৃত্যুমুখত পড়েছে ভারতের কেবাটিও শিশু 2020 চনত কফ সিরাপ খাই জম্মু কাশ্মীরত মৃত্যু হয়েছিল 17টা শিশুর 2021ত কফ সিরাপ খাই দিল্লীত মৃত্যু হয়েছিল 3টা শিশুর কিন্তু তার পাছতো অনিয়ন্ত্রিত হয়ে আছে ভারতের ঔষধের বজারখন আফ্রিকাত 66টা শিশুর প্রাণ কাঢ়ি নিয়ার পাছতে হার পাইছে আমার দেশের সরকার কিন্তু তার পূর্বে বিষাক্ত কফ সিরাপে ভারতের কিমান শিশুক মৃত্যুর মুখলে ঠেলি দিলে বা কিমান শিশু কিডনির রোগত আক্রান্ত হল সেই কথা কোনেও নাজানে হয়তো আর বহু বিষাক্ত কফ সিরাপেরে ভরি আছে ভারতের বজার এনেদরে এটা চলি আছে রাজ্য কিংবা দেশের স্বাস্থ্যখণ্ড গতিকে আপনার শিশুটির বাবে কফ সিরাপ ক্রয় করতে বা যিকোনো ঔষধ ক্রয় করতে আপনি নিজেই সাবধান হোক